অনেক কাজ থাকে সেই কাজগুলো আজ আপনাদের সরজমিনে দেখাবো রসুন আর কি কাটার থেকে একবারে লাগানি পর্যন্ত আপনাদের দেখাবো আপনারা দেখতে থাকেন আর মনে করেন যে কাতি মাস থেকে রসুন লাগানি শুরু হয়েছে কাতি মাস থেকে পানি বর্ষার পানি আস্তে আস্তে কমবো জমি জো ধরবো তারপরে মনে করেন যে রসুন লাগায় কাতি মাস চলি গেছে আগুন মাসে তো আজকি মনে করেন যে পড়ায় বারো দিন চলি যাচ্ছে এই আগুন মাস পুরাটাই আর কি রসুন আর কি লাগাবি বুঝতে পারছেন থেকে আগুন মাস শেষ পর্যন্ত প্রচুর পরিমাণে কাজ থাকে প্রচুর পরিমাণে মনে করেন যে পারে না বামে পারে না হ্যাঁ তারপরেও মনে করেন যে হয় কিছু থাকে তারপরে ছাড়াবো এখন ওই আপনার পিছনে কারা লাগবো না যেহেতু আমি এটা আর কি বিছন হিসাবে আর কি বের যে ছাড়াচ্ছি এই যে এটা চলবে না এই দেখেন এটা হচ্ছে দেখেন জোর কুয়া এটাকে আমরা আর কি বলি হচ্ছে বুড়া কুয়া এটা বাদ আবার এই যেটা যে মাঝখানে আবার এই যে একটু ড্যামেজ হয়ে গেছে দেখেন হালকা পঁচি গেছে এই দেখেন পঁচি গেছে এটাও চলবো না বুঝতে পারছেন একবারে কুয়া একবারে সতেজ যেটা একবারে সুন্দর কোনো খুঁত নাই সেই কুয়াটাই মনে করেন যে এখানে আর কি বাসাই করি আর কি রাখতেছি এই দেখেন এই ছোট কুয়া এটাও বাদ হ্যাঁ এটা লাগালে কি হবি আপনার গাছটা চিকন হবি যে রসুনের সাইজটা হওয়ার কথা সেই সাইজটা হবি তার যার কারণে এটা আমি বাদই দিচ্ছি এটা বাদ দিতে হয় বুঝতে পারছেন এর মধ্যে বাইসি বাইসি এইভাবে আর কি আপনার লেয়া লাগে ভরে গেছে রসুন খুব গরম জিনিস এটাকে আর কি লাইরি আর কি মেল করে লাগে এখন ওজন দেব ওজন দিয়া আর কি একটা জমিতে কত কেজি আর কি রসুনের বিছন লাগাইলাম সেটাকে আর কি বুস করার জন্য এই ওজনটা দিয়া আর কি হচ্ছে আর কি লি যাওয়া সকালবেলা পাঁচ ছয় ধরা লি গেছে এখন আমি দিলাম চার ধরা এখন আমি এখন আমি শুনলাম

এই যে আজকে মনে করেন যে আগে এই দুই তিন বছর আগের কথাই কই দুই তিন বছর আগে মনে করেন যে এই রসুন আর কি জমি চাষ করি সেই লাগাইতো এখন মনে করেন যে রসুন খালি ওটা চলে আসবি রসুনের গাছটাও বাড়ায় যাবি বুঝতে পারছেন এক হাত দিয়ে দিব এক হাত দিয়ে মনে করেন যে পুঁতি দিব এই সিস্টেম এই দেখেন মনে করেন রসুন কাজ লাগানি কাজটাও প্রচুর পরিমাণে কষ্ট ওই ঠ্যাং ম্যাং হাঁটু মাটু মনে করেন যে ছয় সাত ঘন্টা যদি লেভায় বসে থাকি মনে করেন লাগাতে হবে আর সেই রকম ব্যথা হয় বুঝতে পারছেন প্রচুর পরিমাণে রাতে ঘুম হয় না কিছু করার নাই এখন টাইমে যে ফসলটা আর কি হবি সেই ফসলটা তো লাগাতেই হবি বুঝেন নাই গৃহস্থ যখন যে ফসল লাগাবি গৃহস্থ আর কি সেই ফসলটা সেই মুহুর্তে দিতেই হবে এখন এই মনে করেন যে আগে ঢিকি দিতে হবে এগুলা তো গতকালই করা হয়েছে এগুলা যদি ঢিকি না দিই তাহলে মনে করেন যে মাটি শুকায় গেলে রসুনের গাছটা মাটি না মাটির রস আমি না ঢেকে দিই তাহলে তো মনে করেন যে এইভাবে নাড়া দিই আর কি ঢেকে দিতে হবে না ঢেকে দিলে মাটির রসটা না থাকলে তখন এই রসুনের গাছটা আরকি বাড়াবি না এগুলো এখন এই জমিরই আর কি ধানের আর কি নারা এদের ভাবে আর কি সেভাবে পোষায় যেত তারপরে মনে করেন জোহার গেলে তখন তো নিরায় দিয়া বাসি দিয়া কিন্তু এই এই রসুনটাই এখন তো এক টাইমে ছিল আপনার হচ্ছে জমি চাষ করি তারপরে আর কি ছোট ছোট নাঙ্গল দিয়া পই টাইনি টানি তারপরে লাগানি সিস্টেম সিনে কিন্তু এখন মনে করেন যে আধুনিক সিস্টেম এখন এই রসুন আছে বছর যেদিকে তাকাবেন দুটা মাঠ এবার এই মাঠের মনে করেন যে গম আপনার ভুট্টা ধনিয়া এই এই আবাদ গুলা একটু কম প্রচুর পরিমাণে মনে করেন যে এই রসুন লাগাতে আছে আপনি চারিদিকে তাকান বিলের ভিতরে এমনি কিন্তু আপনার দশ হাত পানি আছিল এই পানি শুকিয়ে গেছে বর্ষার পানি চারিদিকেই মনে করেন যে প্রচুর পরিমাণে মানুষ এই ধান কাটি এই ধানের ভিতরেই মনে করেন ধান চটা সারি এই রসুন এবার এইবার বলল যে এই মাঠটা গোটাটাই মনে করেন যে রসুন আর রসুন কাতি মাস থেকে রসুন লাগানি হচ্ছে যেগুলা উষা জমি সেগুলা লাগায় ওই দেখেন অলরেডি গাছ বেড়াই গেছে ওই দেখেন অমদি কোন একটু হালকা সবুজ হয়ে গেছে আপনি দেখেন দূর দূরান্ত অমদি আর কি আগে পানি নামেছে অমদি উষা জমির জন্য গাছ অলরেডি বাড়াই গেছে এমদিন নিচা জমির জন্যে আর কি আপনি দেখেন আগুন মাসের কোন গাছ বারো দিন চলছে তাও কোন লাগাতেই আছে আগুন মাস পুরাটাই আর কি রসুন লাগাতেই থাকি জো হবি লাগাই দিবি জো হবি লাগাই দিবি দেশ এবং প্রবাস সকল ভাই জানারা সব জায়গায় থেকে সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন কৃষকের প্রতি সবাই দোয়া করবেন যেন কাজ যেন আমরা করি খাতে পারি বুঝতে পারছেন দেশ গ্রামের মানুষ আমরা হ্যাঁ এই আজ এই পর্যন্তই সব সব জায়গায় থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম